আচ্ছা, তোরা সবাই জানিস বলতো রিফ্লেকশন কাকে বলে? হোয়াট ইজ রিফ্লেকশন? বাবা গ্যাপে ঢুকে যা, গ্যাপে ঢুকে যা। রিফ্লেকশন কাকে বলে? হোয়াট ইজ রিফ্লেকশন? রিফ্লেকশন ইন মিরর কি বলতো? কিচ্ছু নেই, খুব সোজা। রিফ্লেকশন ইন মিরর কি? বাউন্সিং অফ লাইট, লাইট ব্যাক ইন টু দি সেম মিডিয়াম। তার মানে সাপোজ এরকম একটা মিরর আছে, এইটা হচ্ছে এয়ার, তাহলে এটাকে তো বলতে পারি মিডিয়াম ওয়ান, বলতে পারি না? তো একটা রে অফ লাইট এসে পড়লো এখানে, এই মিডিয়ামেই ফিরে গেল, বাউন্স ব্যাক করে কোথায় গেল? সেম মিডিয়ামে। এটাকে কি বলে? রিফ্লেকশন। ক্লিয়ার? আচ্ছা, রিফ্লেকশন দু ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার। শোন, এইটা তাড়াতাড়ি করাচ্ছি কারণ এটা সব জানা তোদের, দেখবি তোরা নিজেরাই পারবি, আমি শুধু দেখবি এটা হেল্প করে দেবো, হয়ে যাবে। রিফ্লেকশন দু ধরনের, রেগুলার রিফ্লেকশন, ইরেগুলার রিফ্লেকশন। ক ধরনের রিফ্লেকশন? রেগুলার, ইরেগুলার। বলতে ইরেগুলার কি? তোরা পড়েছিস রাফ সারফেস যেটা হয়। তো ছবি আঁকা যাক, তাহলে ফার্স্টে ছবি আঁকবো হচ্ছে রেগুলারের। এই চ্যাপ্টারটা না শুধু ছবির চ্যাপ্টার, ভাস্কো ডা গামা হয়ে যাবে এই চ্যাপ্টার শেষ করতে করতে। ধর এই একটা ভাস্কো ডা গামার ছবি আঁকতে পারলে আঁক, কেউ বারণ করেছে? এটা কি রিফ্লেকশন? রেগুলার। সবসময় মিরর মানে কি? পেছন দিকটা কিরম সেট করবো, এরকম। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। নেক্সট হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন কি হবে? এরকম একটা সারফেস আছে, তাহলে এটা মিরর সারফেস, ধর কিছু প্যারাল রে এসে পড়েছে, কি হবে? যেরকম সারফেস সেই হিসেবে সে রিফ্লেক্ট করবে। যেমন এই সারফেসটায় হয়তো এইদিকে রিফ্লেক্ট করে গেল, এইটা হিসেবে হয়তো এইদিকে রিফ্লেক্ট করে গেল, এইটা হিসেবে এইদিকে রিফ্লেক্ট করে গেল, এইটা হিসেবে এইদিকে রিফ্লেক্ট করে গেল। তাহলে কি ইউনিফর্ম গেল? এটা যেমন প্যারালাল এলো, প্যারালাল গেল, এটা প্যারালাল এলো, কেমন গেল? যেটা যেরকম পারলো ইরেগুলার সেটা সেরকম গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা আমাদের জানা। নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে যে সাম টার্মস রিলেটেড টু রিফ্লেকশন অফ লাইট, সাম টার্মস রিলেটেড টু রিফ্লেকশন অফ লাইট। করো, সাপোজ এটা একটা মিরর সারফেস, একটা রে অফ লাইট এইভাবে এসে মিরর সারফেসে পড়েছে। মাথায় রাখবি যখনই কোনো রে অফ লাইট একটা মিরর সারফেসে এসে পড়বে, যে পয়েন্টটা এসে পড়বে ফার্স্টে সেই পয়েন্টটা থেকে আমাকে একটা নর্মাল ড্র করতে হবে। কি ড্র করতে হবে? আচ্ছা, নর্মাল সারফেসের উপরে সবসময় কীরকম হয়? পারপেন্ডিকুলার। ভেরি গুড, সব জানা, কেন পড়াচ্ছি চ্যাপ্টারটা নিয়েও জানি না, আলতু ফালতু চ্যাপ্টার একটা, পড়িয়ে সময় নষ্ট করা যায় না, কিচ্ছু নয়। এটাকে কি বলবো? নর্মাল। কেন বলবো? কারণ নর্মাল সবসময় 90 ডিগ্রিতে এসে পড়ে সারফেসের উপরে। ক্লিয়ার? এবার এখান থেকে ও রিফ্লেক্ট করে যাবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্টে কেউ বলতে পারবি এই রেটার নাম কি? বাহ, দিস ইজ ইনসিডেন্ট রে। বলতো এই রেটার নাম কি? রিফ্র্যাক্টেড, না রিফ্লেক্টেড রে। ভেরি গুড, রিফ্লেক্টেড রে। এইটাকে কি বলে? নর্মাল। আচ্ছা বলতো এই পয়েন্টটাকে কি বলে? পয়েন্ট অফ ইনসিডেন্স, দিস ইজ পয়েন্ট অফ ইনসিডেন্স। বলতো এই অ্যাঙ্গেলটাকে কি বলে? ভেরি গুড, দিস ইজ আই। আই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। বলতো এই অ্যাঙ্গেলটাকে কি বলে? আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন। আচ্ছা কেউ বলতে পারবি? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কি বলে? বা আরেকটা নাম আছে সুন্দর, এটাকে আই ড্যাশ বলে, এটা হচ্ছে গ্রেজিং। কি বলে? গ্রেজিং। কেন বলতো? এই মিররটাকে লেগে রয়েছে, তাই এটা কি বলবো? গ্রেজিং। ওইখানটা শ্রেষ্ঠা উঠে পড়, এটাকে কি বলবো? গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। লিখে নাও, গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে বলতো এই অ্যাঙ্গেল আর ড্যাশটা কি হবে? তার মানে আর ড্যাশ হচ্ছে
grazing angle of reflection. ব্যাস, আর কিছু আমাদের কিন্তু জানার নেই। ওকে, আমাদের সব জানা হয়ে গেছে। ক্লিয়ার? এনি কনফিউশন? চলো লিখে নাও। এই আমার আগে পড়া ছিল না তোদের? স্যার ছুটি দিয়েছেন? দরজাটা দিয়ে দে একটু, লিখে নাও ঝটপট। এত সোজা চ্যাপ্টার কেন যে দেয় আমি বুঝি না। এইগুলো দিতে পারতো একদম 1, 2, 3 নম্বর চ্যাপ্টারে, সবাই মজা পেতো, কনফিডেন্স হতো। তা না, প্রথমে যা দিয়েছিল ওরে বাপরে। হ্যাঁ চলে আয় সামনে, চলে আয় সামনে। আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে এটা? ঝটপট করে নাও ক্লিয়ার। আচ্ছা নেক্সট আমরা বুঝবো হচ্ছে, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওকে, কনসেপ্ট অফ রিয়েল ইমেজ অ্যান্ড কনসেপ্ট অফ ভার্চুয়াল ইমেজ, এটাকে ক্লিয়ার করো। আমরা জানি যদিও দু ধরনের ইমেজ হয়, টাইপস অফ ইমেজ, টাইপস অফ ইমেজ দু ধরনের হয়। ফার্স্টেরটা হচ্ছে রিয়েল ইমেজ, সেকেন্ডেরটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। বলতো কী করে কোনটা কী হয়? রিয়েল ইমেজ কী? না ইনভার্টেড না, মানে কোনটা রিয়েল ইমেজ? আচ্ছা এইভাবে বলা যায়, কিন্তু আর একটু বেটার ওয়েতে বেসিক কনসেপ্টটা চাইছি। অ্যাকচুয়াল মিটিং অফ দ্য রিফ্লেক্টেড রেস, অ্যাকচুয়াল মিটিং অফ দ্য রিফ্লেক্টেড রেস, খুব ইম্পর্টেন্ট এটা, লিখে নাও। অ্যাকচুয়াল মিটিং, অ্যাকচুয়াল মিটিং অফ দ্য রিফ্লেক্টেড রেস, অনেক জায়গায় দেখা যায়, এটা পিনহোল ক্যামেরা দেখেছি আমরা সেখানে। ভার্চুয়াল ইমেজ না রিয়েল ইমেজ হয় পিনহোল ক্যামেরায়? তার মানে প্রথম যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যে যেখানে রেগুলো অ্যাকচুয়ালি মিট করবে, যে সাপোজ তুমি মনে করো এখানে একটা গ্লাস আছে, তুমি কী করলে একটা রে অফ লাইটকে এইখান থেকে পাঠালে সে এইভাবে গেল, আর একটা রে অফ লাইট সাপোজ এখান থেকে গিয়ে এইভাবে গেল, দিয়ে অ্যাকচুয়ালি এখানটায় মিট করলো রিফ্র্যাকশনের পরে বা রিফ্লেকশনের পরে, যদি অ্যাকচুয়াল মিট হয় তখনই আমরা সেটাকে কী বলবো? রিয়েল ইমেজ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা রিফ্লেকশনের পরে তো অ্যাকচুয়ালি মিট হতে পারে না, তুমি লেখো অ্যাকচুয়াল মিটিং অফ দি রেজ, ঠিক আছে। ভার্চুয়াল ইমেজ কখন হয়? যখন মিটিং অফ দি এক্সটেন্ডেড রিফ্লেক্টেড অর রিফ্র্যাক্টেড রেজ, যখন রিফ্লেক্টেড বা রিফ্র্যাক্টেড রেগুলোকে এক্সটেন্ড করার পর মিট করানো হবে তখন হবে ভার্চুয়াল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ স্ক্রিনে তৈরি হয়, ভার্চুয়াল ইমেজ কি স্ক্রিনে তৈরি হয়? তাহলে ভার্চুয়াল ইমেজ কিন্তু স্ক্রিনে তৈরি হয় না, তাহলে নট অন স্ক্রিন। ক্লিয়ার হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে রিয়েল ইমেজ তোমার ভার্টিক্যালি ইনভার্টেড হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েল ইমেজ ভার্টিক্যালি ইনভার্টেড হয় ম্যাক্সিমাম কেসেস। ভার্চুয়াল ইমেজ ম্যাক্সিমাম কেসে ইরেক্ট হয় বা ল্যাটারালি ইনভার্টেড হয়, ইরেক্ট হয় বা ল্যাটারালি ইনভার্টেড, ভার্টিক্যালি ইনভার্টেড কিন্তু হয় না। এগুলো মুখস্থ করতে হবে আর কিচ্ছু না। বেসিক কনসেপ্ট হচ্ছে এখানে অ্যাকচুয়াল রেগুলো মিট করে, এখানে এক্সটেন্ডেড রেগুলো মিট করে। আমরা দুটো এক্সাম্পল করবো, ভার্চুয়াল ইমেজে ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট করব হচ্ছে ইমেজ ফরমেশন, ইমেজ ফরমেশন বাই এ প্লেন মিরর। তোমরা সবাই জানো কী করে হয় ইমেজ ফরমেশন, ইমেজ ফরমেশন বাই এ প্লেন মিরর। আচ্ছা প্রত্যেকে এটা লেখা হয়ে গেছে পাশেরটা, তাহলে একটু এই দিকটা দেবো, এই শু ওই লাইটটা জ্বলতো, শুভপ্রিয়া লাইটটা জ্বলতো, ওই একদম বাঁদিকের কোণারটা, হ্যাঁ উপরে ওটা অফ করে দে, হ্যাঁ বসে। আচ্ছা নেক্সট হচ্ছে সবাই এদিকে দেখো, এই হচ্ছে আমার একটা মিরর সারফেস,
আঁকবে না, আঁকার টাইম দেবো। আমি কি বার করতে চাইছি, কোথায় ইমেজ তৈরি হচ্ছে। ফার্স্টে কি করলাম, এখানে আমি একটা অবজেক্ট নিলাম, কেউ আঁকবে না, কি করলাম একটা অবজেক্ট নিলাম, সাপোজ অবজেক্টের নাম হচ্ছে পি, ক্লিয়ার হয়েছে। এই অবজেক্ট থেকে একটা রে অফ লাইট এইখানে এলো, এই অবজেক্ট থেকে একটা রে অফ লাইট এলো, ডান। যখনই কোনো রে অফ লাইট কোনো একটা জায়গায় এসে পড়বে, ফার্স্টে কী ড্র করবো সেই পয়েন্টে নর্মাল, তাহলে ফার্স্ট কাজই হবে এই পয়েন্টে কী ড্র করা, নর্মাল ড্র করা, ক্লিয়ার হলো। তাহলে এখানেও কী ড্র করবো, এসে বেঁকে যাচ্ছে, তাহলে এখানেও কী ড্র করবো, নর্মাল, ক্লিয়ার হয়েছে, ড্র করেছি নর্মাল। এই যে নর্মাল ড্র করেছি, এই পয়েন্টটা রে অফ লাইটগুলো রিফ্লেক্ট করবে, সাপোজ এই রে অফ লাইটটা রিফ্লেক্ট করে এদিকে গেল, এটা রিফ্লেক্ট করে ওদিকে গেল। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এইটা রিফ্লেক্টেড রে, এইটাও রিফ্লেক্টেড রে, তাই না? ইনসিডেন্ট রেতে টাচ করবো না, কোথায় টাচ করবো না, তাহলে কোথায় টাচ করবো, কি করবো, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দেবো, কোথায় এক্সটেন্ড করে দেবো, পেছন দিকে এক্সটেন্ড করে দেবো। যদি এটা পি হয় এটার নাম কি দেবো, পি ড্যাশ। তাহলে এটা যদি অবজেক্ট হয় এটা কি হবে, ইমেজ। এটা যদি অবজেক্ট ডিস্টেন্স হয় ফ্রম দ্য মিরর, তাহলে এটা কি হবে, ক্লিয়ার হয়েছে কথাটা। এই পয়েন্টের নাম দিলাম এ, তাহলে পি এ কে কি বলবো, অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স। আর পি ড্যাশ এ কে কি বলবো, ইমেজ ডিস্টেন্স, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছিস, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স। তাহলে আরেকবার বলি কি করলাম, ফার্স্টে কোনো একটা পয়েন্ট থেকে দুটো রে অফ লাইট আসবে, এসে একটা মিরর সারফেসে পড়বে, যে মিরর সারফেসে পড়বে সেখানে কি করব, দুটো নর্মাল ড্র করব। যখন নর্মাল ড্র করলাম, তারপরে এই নর্মালের এখান থেকে দুটো রিফ্লেক্টেড রে পাবো, আমার কাজ হবে রিফ্লেক্টেড রেগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করে দেওয়া, পেছন দিকে এক্সটেন্ড করে দেবো, দেখবো কোনো একটা জায়গায় কাট করেছে, যেখানটায় কাট করেছে ওখান থেকে মিররের ডিস্টেন্সগুলো বার করব, আর যে পয়েন্টে কাট করবে সেটাই হবে আমার ইমেজ, ক্লিয়ার হলো, এনি প্রবলেম, লিখে নাও। আচ্ছা, এবার আমরা করব ইমেজ ফরমেশন, ইমেজ ফরমেশন বাই অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট। আচ্ছা, এর আগের অবজেক্টটা কী ছিল, পয়েন্ট অবজেক্ট, এখন কি অবজেক্ট করব, এক্সটেন্ডেড অবজেক্ট। দেখো এক্সটেন্ডেড অবজেক্ট কেমন হয়, এইভাবে করি, হ্যাঁ সুবিধা হবে করতে। সাপোজ এইটা হচ্ছে আমার মিরর, আমার এখানে দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট এই জায়গায়, একটা পয়েন্ট এই জায়গায়, ক্লিয়ার হলো, দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট ওখানে, একটা পয়েন্ট এখানে। সব থেকে সহজ উপায় হয় কি করে আঁকা, সেটা হচ্ছে, আচ্ছা আমি কি ইমাজিন করতে পারি যে এখান থেকে একটা রে অফ লাইট সিধা এখানে আসতে পারি, ইমাজিন করতে পারি? আচ্ছা, যদি কোনো রে অফ লাইট নর্মালি এসে পড়ে সে কোন দিকে রিফ্লেক্ট ব্যাক করে, তার মানে যদিও এইদিক আছে তাহলে এইদিকে রিফ্লেক্ট ব্যাক করবে। এখন আমি এক্সটেন্ড কোন রেটা করি, ঠিক ওখানে নিলি, আমি এক্সটেন্ড কর, তো সবাই তো চলে এসেছে, তাহলে কে কে বললো আসবে না, কি জানি মাথাতে ঢুকছে না। তাহলে যখন রে অফ লাইটটা এসে রিফ্লেক্ট করছে, আমরা সবসময় কোন রেটাকে এক্সটেন্ড করি, রিফ্লেক্টেড রে নাকি ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। তাহলে এটাকেই যদি এইদিকে এক্সটেন্ড করি, তাহলে এরকম পেছন দিকে ডাক দিয়ে দিতে পারি না, এবার যত দূর ইচ্ছা দিতে পারি, এটা আমার চয়েস, দিয়ে যাও সারাদিন ধরে, কোনো অসুবিধা নেই। এখন ব্যাপার হচ্ছে
যখন আমি ওটাকে এক্সটেন্ড করলাম, আমি তো এরকম করতে পারি যে আর একটা রে অফ লাইটকে এখানে নিয়ে এলাম, আনতে পারি। যখনই কোনো রে অফ লাইটকে নিয়ে আসবো, ফার্স্টে কী ড্র করবো? ফার্স্টে ড্র করবো নর্মাল, ড্র করলাম। যখন নর্মাল ড্র করলাম, তাহলে কোনো একটা দিকে রিফ্লেক্ট করবে, কোনো একটা দিকেও রিফ্লেক্ট করবে। আমার কাজ কি সবসময় রিফ্লেক্টেড রেটাকে এক্সটেন্ড করা, তাহলে আমি এই রেটাকে কী করবো? পেছন দিকে এক্সটেন্ড করব। তাহলে এটাকে কী করলাম? এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম। ক্লিয়ার হলো? যখন এক্সটেন্ড করলাম, তখন কী দেখলাম? যে ওখানে কাট করেছে। তাহলে এই পয়েন্টের নাম যদি হয় পি, এই পয়েন্টের নাম দেব পি ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে এটার ক্ষেত্রেও আমি সেম ড্র করছি। এটার ক্ষেত্রেও একটা রে অফ লাইটকে আমি এই দিক বরাবর ড্র করলাম, তাহলে সে কোন দিক বরাবর ফিরবে? সেম দিক বরাবর নর্মালি ফিরবে। তার মানে রিফ্লেক্টেড রেটাকে যদি এক্সটেন্ড করি, এরকম হবে ব্যাপারটা, রাইট? আর কি করলাম? এখানে আরেকটা রে অফ লাইটকে নিয়ে এলাম, সেই রে অফ লাইটটার এখানে ফার্স্টে একটা নর্মাল ড্র করবো,